من الشيطان الرجيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة तुम्हारा अल्लाहर रास्ते सम्पद व्यय करो निज हाथे निजेदेरके ध्वंस करो ना आसिनु एवं एहसान करो अर्थात स्वेच्छाय भालो काज करो इन्नल्लाह युहिब्बुल मुहसिनीन अल्लाह ताला मुहसिनीन अर्थात सत्कर्मशील देरके भालोबाशेन स्पन्टेनियसली माने स्वेच्छाय जारा सत्कर्म करे अल्लाह तादेरके भालोबाशेन एखाने আনফিকুমি সাবিলিল্লাহ এই দান এটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করা যাকাত ওসর গনিমত ফাই এগুলি সব ইসলামের অর্থনীতি তো যাকাত ওসর যেটা আছে ওটা তো নির্ধারিত পরিমাণ আছে এটা দিতে হবে দশের এক বিশের এক না পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক এটা যাকাতের নিসাব খনিজ সম্পদে গুপ্ত ধর্মাং খনিজ সম্পদে পাশের এক তারপরে ফসল যেটা মাটির শিকড় দিয়া মাটির রস খেয়ে যে গাছগুলি ফল দেয় অথবা বর্ষার পানি নদীর মাইতে যে ফসলটা হয় সেটা হলো ওষুধ দশ ভাগের এক ভাগ আর যে ফসলে সার সেচ ঔষধ লাগে সেইটা হলো বিশ ভাগের এক ভাগ তাহলে পাশের এক দশের এক বিশের চল্লিশ ভাগের এক এটা হলো নগদ টাকা সোনার উপর ব্যবসার মাল এটা জাকাত হলো চল্লিশ ভাগের এক ভাগ তো এই জাকাত বাদে এই এই যেটা ইনফাক বলা হয়েছে এটা তো জাকাতের একটা পরিমাণ নির্ধারণ করা আছে এবং আল্লাহর পথে ব্যয়ের কোনো পরিমাণ নির্ধারণ করা নাই এই জন্য দেখা আসে যে তাবুক যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দিলেন এবং আল্লাহ জিজ্ঞাসা করলেন যে আবু বকর তুমি বাড়িতে কী রেখেছো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি আমার বাড়িতে কিছু নাই তো এই ইনফ্যাক্টিভ সাবিলিল্লাহ এটার কোনো নিসাব নাই অর্থাৎ একটা পরিমাণ নির্ধারণ করা নাই এটা যার মনে যা চায় সে সেই পরিমাণ ব্যয় করতে পারে তো এখানে ও আহসিনু এই আহসিনু মানে কি এটা তোমাকে আইন করে দেওয়া হয় নাই যে তুমি এই দাও ওই দাও আইন করে দাও এই জন্য এহসান বলেছে তুমি মানে স্পন্টানাসলি স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে তুমি যা ইচ্ছা তাই দান করবে এই জন্য আহসিনু শব্দটা ব্যবহার করা হয়েছে ও আহসিনু তুমি স্বেচ্ছায় দান করো আল্লাহ তাআলা স্বেচ্ছায় দানকারী এবং স্বেচ্ছায় সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন এরপর আল্লাহ বলছেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো হজ হচ্ছে ফরজ হজ আর উমরা হচ্ছে নফল হজ আমরা যেমন ফরজ নামাজ পড়লাম এর আগে পরে আমরা নফল নামাজ পড়ছি ওরকম হজ হলো ফরজ হজ আর উমরা হচ্ছে নফল হজ তা আল্লাহ বলছেন যে হজ এবং উমরা আল্লাহর উদ্দেশ্যে তোমরা পূরণ করো আচ্ছা ফাইন হচ্ছে তুম যদি তোমরা পথে বাধাগ্রস্ত হও মানে তোমরা মক্কায় যেতে পারছো না ফামাস তাইসারা মিনাল হাদি তাহলে তোমাদের পক্ষে যে কোরবানি সম্ভব সেই কোরবানির পশু তোমরা ছেড়ে দাও তোমরা যেখানে বাধাগ্রস্ত হচ্ছ আর যাতে যেতে পারছো না তো কোরবানির পশু ওখানে গলায় দোয়াল পরিয়ে ছেড়ে দাও তো কোরবানির পশুগুলো হেঁটে হেঁটে আপনা আপনি মিনায় যাবে ছোটো পশু ধরেন ছাগল ভেড়া এগুলিতে গলায় দোয়াল দিয়া কেলাদা বলা হয় আরবিতে দোয়াল পরাইয়া দিয়ে ছেড়ে দিলে ওগুলো মিনায় যাবে আর যেগুলো বড় পশু উঁট এগুলোর মানে কোহানে মানে ওই যেটাকে ককুর বলায় সবচেয়ে উঁচু স্থান কোহান ককুর ওইখানে হালকা আঘাত করে রক্ত বের করে দাও এটা যদিও পশুর কষ্ট হয় কিন্তু জাহেলিয়াতে হজের জন্য বা কোরবানির জন্য পশু ছেড়ে দেওয়ার এই নিয়মটাই ছিল এই জন্য ইসলাম আসার পরেও এই নিয়মটা পরিবর্তন করা হয় নাই যে এটা মুশরিক মুসলমান সবার কাছেই এটা একটা চিহ্ন যে এইরকম চিহ্নিত পশু এটা কোরবানির পশু তো এই জন্য এটা উটের ক্ষেত্রে কিন্তু অন্য পশুগুলো ছোট তো ওদেরকে আঘাত করলে ওরা বেশি কষ্ট পাবে বড় পশু তো ওর মানে কোহানে অর্থাৎ ককুরে উঁচু জায়গা যে কাদের উপর থাকে গরু উঠে উটের ওই জায়গাটা হালকা লোহা দিয়ে একটু আশ্রয় দিয়ে দিলে রক্ত ঝরবে তখন বোঝা যাবে যে এটা কোরবানির পশু
এভাবে তোমরা হ্রদে যাওয়ার পথে যদি বাধাগ্রস্ত হও, তা যেখানেই বাধাগ্রস্ত হবে সেখানেই তোমরা পশু কোরবানির পশু ছেড়ে দাও, ছেড়ে দিয়ে অপেক্ষা করতে থাকো। ওয়ালা তাহলিকু রুসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহেল্লা, তোমরা মাথা মুন্ডাবে না, মাথা কামাবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কোরবানি তার যথাস্থানে না পৌঁছে। অর্থাৎ এই পশুটা কোরবানির স্থানে মিনায় যাইতে কত সময় লাগবে তুমি হিসাব রাখো, যখন মনে করবা যে এখন আমার পশুটা মিনায় পৌঁছেছে তখন তুমি মাথা মুন্ডন করো, চুল কাটো, তুমি এহরাম ভঙ্গ করো, ওখানে যারা থাকবে তারা এই পশুগুলি কোরবানি করে দিবে। ফমান কান আমিনকুম মারিদান আও বি আযাম মিররাসি, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা মাথায় কোনো কষ্টদায়ক জিনিস হয়, মাথায় কষ্ট মানে ছাড় পোকা উকুন এই ধরনের, মানে সে যুগে তো উটের উপরে ঘোড়ার উপরে সওয়ার খুব কঠিন সফর ছিল, এখন তো মানুষ খুব আরামে এয়ার কন্ডিশনে চলে, তো ওই সময় এই মরুভূমিতে তারপরে তাদের পোশাক এরকম উন্নত মানের ছিল না, ওই পশমি কাপড় দেখেন এই পশমি কম্বল টম্বল এগুলা এগুলাই কিন্তু পোকা লাগে, এক ধরনের পোকা যেগুলো মানুষের শরীরেও লেগে যায়, এ ধরনের পোকা মাথায় বা শরীরে যদি লাগে তো আল্লাহ বলছেন তো সে মতো অবস্থায় তোমরা মাথা কামাতে পারো, কোরবানি উট কোরবানির জায়গায় পৌঁছার আগেই তোমরা মাথা কামাতে পারো। তাহলে ফিদিয়া তুমিন শিয়ামিন ঔষধা খেতেন আও নুসুকেন, তাহলে এই যদি তোমরা আগেই তোমরা মাথা কামাও তাহলে ক্ষতিপূরণ দিতে হবে কি দিয়া, রোজা দ্বারা অথবা সৎকা দ্বারা অথবা কোরবানি দ্বারা। এজন্য তুমি তিনটা রোজা রাখবে অথবা তুমি তিনটা রোজা পরিমাণ যে রোজার যে সৎকা নিষ্পে শাহ করে অর্ধ শাহ এই তিনটা রোজার ফেদিয়া দিবে, অথবা তুমি ছোটো একটা পশু কোরবানি করবে, যেহেতু তুমি মানে তোমার যে নিয়ম যে নিয়মে যেখানে কোরবানি তোমার পশু মানে দশ তারিখ কোরবানির হয়ে যাওয়ার পর তুমি মাথা কামাবে হেরাম ভঙ্গ করবে, তুমি আগেই মাথা মুন্ডালে তোমাকে এই জরিমানা দিতে হবে। ফায়জা আমিনতুম, অথবা যখন তোমরা নিরাপদ অবস্থায় চলে আসো যে শত্রুরা তোমাকে বাধা দিচ্ছে না, তখন ফামাত তামাত তাবে উমরাতের আল হজ, তখন হজ এবং উমরা দুটাকে একসঙ্গে যারা করবে তারা কী করবে, ফামাস্তা ইসলামের আল হাদি, তারা তাদের পক্ষে সম্ভাব্য কোরবানি তারা দিবে। ফামান লামিয়াজেদ, এবং যারা কোরবানি দিতে পারবে না, বা সিয়াম ও সালাসাতে আইয়ামেন বিল হজ, তারা তিনটা রোজা রাখবে হজের মধ্যে, মানে দশ তারিখের আগে জিলহজ মাসের দশ তারিখের আগে তিনটা রোজা হজের মৌসুমে রাখবে, বা সাবাতিন রাজায়তুম, এবং ষাটটা রাখবে ফেরার পথে বা বাড়ি ফিরে। তেলকা আসাদুন কামেলাতুন, এই দশটা পূর্ণ রোজা, জালিকা এটা ওই মানুষের জন্য, লেমান লামিকুন আহলু হাজিল মসজিদুল হারাম, যার বসবাস মসজিদে হারামের এরিয়ায় নয়। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাল্লাহ শাদিদুল আকাব, জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এখন এটা তাফসীর না করলে বিষয়টা বুঝবেন না। হজ এবং উমরা এইটা করার জন্য যেখানে বসে নিয়াত করতে হবে সেই জায়গার নাম হলো মিকাত। এখন বিভিন্ন মানে চতুর্দিক থেকে মানুষ আসবে, এখন চতুর্দিকেই মিকাত আছে, তা আমরা যারা এই অঞ্চল থেকে আমরা যাব আর ইয়ামান থেকে যারা যাবে তাদের মিকাত হলো ইয়ালামলাম, নজদ থেকে যারা হজে আসবে তাদের মিকাত হচ্ছে কার্ন, কার্ন নামী জায়গায় আসলে তারা এহরাম বাঁধবে, ইরাক থেকে যারা আসবে তারা যাতে ইরাক নামক জায়গায় আসবে তখন সেখানে তারা এহরাম বাঁধবে, সিরিয়া থেকে যারা আসবে তারা জুহফা নামী জায়গায় আসলে এহরাম বাঁধবে, মদিনা থেকে যারা আসবে তারা জুল হুলেফা নামক জায়গায় আসলে এহরাম বাঁধবে, এটা হলো এর নাম হলো মিকাত। বুঝতে পারলেন? এখন ওইখানে এহরাম বাঁধতে হবে। এখন আপনি হজ করবেন, হজের নিয়াত করবেন, উমরা করবেন, উমরার নিয়াত করবেন, কিন্তু আপনি দুটো একসাথেই করছেন, তার কারণ হজের নিয়াত করে যদি আপনি আসেন তা উমরা করার জন্য আবার সেই ইয়ালামলাম এসে আপনাকে এহরাম বাঁধতে হবে, এটা কঠিন কাজ। এই জন্য আপনাকে আল্লাহ অনুমতি দিছে যে তুমি হজের সাথে উমরার এহরামও একসঙ্গে নিয়াত করবে। এহরাম শব্দটা তো মানে হারাম, যেরকম আপনি এই যে নামাজ তাকবীরে তাহরিমে মানে কি
আল্লাহ আকবার বলে আপনি দুনিয়ার সব কাজকর্ম হারাম করে দিলেন, এরকমই তাকাবেন কথা বলবেন, এ ভাই শোনেন, কিন্তু আপনি এই যখন করলেন না তাকবীরে তাহরিমা সব হারাম হয়ে গেল, আর কিছু হালাল নাই, বৈধ কাজগুলিও হারাম হয়ে গেল, একে বলে তাকবীরে তাহরিমা। ঠিক এই শব্দটাই ইহরাম, মানে আপনি হজের নিয়াত করেছেন, এখন আর আপনার আর কিছু বলার পর ক্ষমতা নাই। তো এখন এই ইহরামটার জায়গাটা চিনতে পারলেন আপনারা, তো ইহরাম বাঁধতে হবে ওখানে। তো এখন আপনি হজ উমরা দুটা করবেন, এখন যদি খালি হজের ইহরাম বাঁধেন তো হজ করে আবার উমরা করার জন্য ইয়ালামলাম যেতে হবে, কত বড় কষ্ট। এই জন্য আল্লাহ বলছে যে হজ উমরা দুটারই নিয়াত একসঙ্গে করো, করার পরে তুমি মক্কা আগে গেলে আগে উমরা করো, আর যদি আগে হজ সামনে পড়াতে হজ করো তারপরে উমরা করো, তুমি দুটাই করবে, কিন্তু এই দুইটা একসাথে করার জন্য তোমাকে কোরবানি দিতে হবে, দমে শুকুর কোরবানি একটা কোরবানি দিতে হবে। এখন যদি তুমি কোরবানি দেওয়ার ক্ষমতা না রাখো তাহলে তোমাকে দশটা রোজা রাখতে হবে, তিনটা রোজা রাখবে তুমি জিলহজ মাসের দশ তারিখের আগে, আর সাতটা রোজা রাখবে তারপরে, এই দশটা রোজা রাখবে যারা কোরবানি দিতে পারছে না। তা ইনশাল্লাহ এখন তো সব মানুষই সচ্ছল, তারা সবাই কোরবানি দিয়েছে, এরকম রোজা কেউ রাখছে না, কিন্তু এটা বিধান রাখতে হবে যে যদি তুমি কোরবানি দিতে সক্ষম না হও তাহলে তুমি দশটা রোজা রাখবে, তিনটা দশ তারিখের আগে, মানে দশ তারিখ কোরবানি রোজা খারাপ, দশ এগারো বারো, দশ এগারো বারো তেরো, এই চার দিন রোজা রাখা হারাম, দশ এগারো বারো তেরো এই চার দিন রোজা রাখা হারাম। আর রমজান মাসে শাওয়াল মাসের পয়লা তারিখ এদিনে রোজা রাখা হারাম, এই পাঁচ দিন বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম, এছাড়া যে কোনো সময় আপনি নফল রোজা রাখতে পারেন। এটা হলো সোজা মশলা, কিন্তু আমরা কিন্তু এই মশলা খুব জটিল করে ফেলাই, অমুক সময় রোজা রাখা যাবে না, অমুক সময় যাবে না, এগুলো কিন্তু আমরা আলেমের অযথাই শরীয়তে জটিলতা সৃষ্টি করি। পাঁচ দিন রোজা রাখা হারাম, এরপর আপনি যখন ইচ্ছে তখন রোজা রাখেন, সূর্যোদয় সূর্যাস্ত দ্বিপ্রহর এই তিন সময় আল্লাহকে সেজদা করবেন না, এছাড়া যে কোনো সময় যে কোনো নফল আমরা করতে পারেন। বিষয়টা সোজা, কিন্তু এটা আমরা আলেমরা জটিল করে দিচ্ছি। তো এখানে বিষয়টা বুঝলেন কিনা, এটার নাম হলো হজ আর উমরা, এইটা একসঙ্গে আপনি নিয়াত করলেন, নিয়াত করার পরে আপনি ইহরাম ভঙ্গ করবেন না। আপনি মক্কায় আগে গেলেন তো উমরা করেন, উমরা করার পরে আর আপনার সামনে সময় আছে হজের আরও ধরেন সাত দিন দশ দিন, আপনি ইহরাম যদি ভঙ্গ না করেন তাহলে এই হজটার নাম হবে কেরান। আর যদি আপনি মক্কা যাওয়ার পরে আপনি আগে গেলেন তো যে হজ আগে হইলে হজ বা উমরা আগে হইলে উমরা করে তারপর যে মাঝখানে যে সময়টা পাবেন এই সময় যদি আপনি অবকাশ নেন তাহলে এটার নাম হবে তামাত্তু। তামাত্তুটা সাধারণত উমরা আগে ও হজ পরে এটাই তামাত্তু হয়, এছাড়া হয় না। আপনি মক্কা গেছেন, এখন দশ দিন সামনে আছে হজ, এখন আপনি উমরাটা করলেন, করার পরে এখন এই দশ দিন এহরামে থাকলে আপনার কষ্ট হবে, কাজেই যদি এহরাম ভঙ্গ করেন তা আপনি নর্মাল পোশাক পরতে পারছেন, নর্মাল জুতা পরছেন, নর্মাল পোশাক পরতে পারছেন, তাহলে এই নর্মাল যদি আপনি হন তাহলে এইটার নাম হবে তামাত্তু। আর যদি আপনি মিলিয়ে নেন হজ আর উমরা মিলিয়ে নেবেন, এর মাঝখানে আপনি এহরাম ভঙ্গ করবেন না, এটার নাম হবে কেরান। কেরান শব্দ অর্থ মিলিয়ে রাখা, এই কেরান আর কোরআন কিন্তু একসাথে, কোরআন মানে মিলিত ছন্দ, এর থেকে কেরান, কথা বুঝতে পারছেন? তাহলে হজ হলো দুই রকম, কেরান আর তামাত্তু, আর একটা হলো এফরাত। এফরাত হলো যারা এই মিকতের ভিতরে বাস করে, এই যে এরিয়াটা বলা হলো না, এর ভিতরে যারা বাস করে তাদের জন্য দুইটা এহরামের দুইটা হজের নিয়াত একসঙ্গে করার অনুমতি নেই। তুমি তো ভিতরেই আছো, তোমাদের দৌড়ে দূরে যাচ্ছ, যেতে হচ্ছে না, কাজে এই জন্য মিকতের ভিতরে যারা আসে তারা করবে কি হজ বলেন? এফরাত। আর মিকতের বাইরে যারা তারা করবে কি? তামাত্তু অথবা কেরান। কি বুঝে আসলো বিষয়টা? কিন্তু আয়াত দ্বারা তো স্পষ্ট হচ্ছে না, একা যেটা তাফসীর করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তো এভাবে ইনশাআল্লাহ হজের ব্যাপারে আরও আলোচনা থাকবে, তো আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো আজকে আমি একটা প্রসঙ্গে আলোচনা করছি, এটা কোরআনেই আছে কিন্তু আমাদের এখানে নাই, সেটা হলো আজকের ব্যাপারে দেখলাম যে আজান নিয়ে একটা মানুষ মার্ডার হয়ে গেল। আজানের কি সমস্যাটা নিয়ে মানুষ মার্ডার হয়ে গেল, এটা কি বুঝানো পারা? এটা বুঝেন না, এই জন্য বিষয়টা যাতে আপনারা বুঝতে পারেন সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব।
হুজুর আমি এই রুকুতে শেষ করে দিলাম 196 196 এই রুকুতে শেষ করে দিলাম। আচ্ছা বিষয়টা হলো আজান। তো এই আজানটা এটা মদিনা হিজরত করার পরে এক সাহাবি আজান স্বপ্ন দেখেছে, দেখে রাসূলকে বলছেন, রাসূল অনুমোদন করছেন, এটা এই উপকূলে এ থেকে আজান শুরু হয়েছে। তো এই আজানের ব্যাপারটা, এই যে জুমার দিনে আমরা দুটো আজান দিই, এটা কিন্তু আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আল্লাহ রাসূলের জামানায় আজান ছিল একটাই, মিনারায় মুয়াজ্জিন দাঁড়ায় আজান দিবে, আজান দেওয়ার সময় ইমাম মিম্বারে বসা থাকবে, আজান শেষ হয়ে যাবে, খুতবা শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানায় এই নিয়ম চালু ছিল। তো এখন এই নিয়মে আল্লাহ রাসূলের সময়টা পার হয়েছে, তারপরে হযরত আবু বকর সিদ্দিকের সময়টা এই নিয়মে পার হয়েছে, ওমর ফারুকের সময়ও একই নিয়ম, এই নিয়ম পার, একই আজান ছিল। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় আজান দুটো হয়েছে। প্রথমে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি ওনার বাড়ি মদিনার জাওরায় রাখায়, তো ওই জুমার দিনে উনি মদিনার মসজিদে যখন আজান হতো তখন ওনার বাড়ির ছাদে উনি একটা আজান দেওয়া দিতেন। লোক সংখ্যা বেড়েছে, একে আজানে পোষায় না, আর তখন তো আর মাইক ছিল না। তখন কেন, আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করছি বড় বড় প্রতিষ্ঠানে, সেই সব জায়গায় মাইক ছিল না, কিন্তু সেই সব জায়গার মুয়াজ্জিন যা ছিল তা বর্তমান মাইকের সমান, এত জোরে তাদের আজান আওয়াজ শোনায় সুবহানাল্লাহ, সেটা আমরা চিন্তাই করতে পারি না। এখন মানুষের কণ্ঠস্বর কোথায় হারিয়ে গেছে। তো যাই হোক, এটা আল্লাহর কুদরত, আমরা যান্ত্রিক যুগে আসি, এই জন্য আমাদের দৈহিক শক্তি কম ব্যবহার করা হচ্ছে, বা ওই ধরনের এনার্জি ওলা মানুষও কম আসে সমাজে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা প্রথম তো তার বাড়ির ছাদে আজান দেওয়া দিতেন জুমার দিনে, আর মদিনার মসজিদে আজান হতোই, এইভাবে বেশ কদিন চলতে থাকে। এরপরে কোনো একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু মারুজ্জাহারানে তিনি বিশেষ কোনো কাজে গেছেন এবং সেখানে জুমার দিনে তিনি উপস্থিত ছিলেন। এই মারুজ্জাহারান জায়গাটা, এটা হলো মক্কা থেকে 16 মাইল উত্তরে মারুজ্জাহারান, এটা ঐতিহাসিক বিখ্যাত জায়গা। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল এইখানে রাত্রে যাত্রা বিরতি করেছিলেন এবং 10,000 সাহাবীকে বলেছিলেন যে আলো জ্বালাও, পৃথক পৃথক প্রত্যেকে আলো জ্বালাও, প্রত্যেকে আলাদা আলো জ্বালা, আলো জ্বালাইয়া তারপর নিজের পাক নিজে করো। এটার কারণ হলো মক্কাবাসীদেরকে টেরোরাইজ করা, যে ওরা যেন যুদ্ধ করতে সাহস না করে। তো এই জন্য আল্লাহ রাসূল দেখেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, তার রণকৌশলগুলো দেখেন, যে উনি 10,000 আলো মরুভূমিতে ফাঁকা জায়গায় যদি জ্বলে, 16 মাইল দূর থেকে তো মনে হবে যেন লক্ষ আলো জ্বলছে, যে কটা দূর থেকে অনেক বেশি মনে হবে। তো আল্লাহ রাসূল এটা করলেন এই জন্য যে মক্কা লোকেরা দেখুক এবং তারা ভীত হয়ে যাক, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাসূল সেখানে আলো জ্বালিয়েছিলেন মারুজ্জাহারান, এবং ওখান থেকে আল্লাহ রাসূল ওসমান নামী জায়গায় এসে রোজা ভঙ্গ করেছেন, তারপর 18ই রমজান তিনি মক্কায় প্রবেশ করেছেন, মক্কা জয় করেছেন। এটা বিরাট ইতিহাস আমাদের, আমরা এগুলো সবই কোরআনে পাবো, সব কোরআনে আছে। তো এই মারুজ্জাহারানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুমার দিনে সেখানে উপস্থিত ছিলেন, তখন সাহাবায়ে কেরামরা একটা প্রস্তাব করলেন যে আমরা খুতবাটা পুরো শুনতে পাচ্ছি না, তার কারণ আজান দিয়েই খুতবা শুরু হয়ে যায়, তো আজান দেওয়ার পরেই তো আমরা আসলে নামাজের জন্য রওনা করি, আজানের আগে তো আমাদের নামাজের উপস্থিতি থাকে না, আজান হলেই আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি উজু গোসল করে আমরা নামাজে যাই, তাহলে আজানের পরে আমরা প্রস্তুতি নিয়ে নামাজে যাই, এর মধ্যেই খুতবার এক অংশ পার হয়ে যায়। খুতবাটা কি, খুতবাটা কি বোঝেন আপনারা? খুতবাটা হলো আল্লাহ তাআলা 2 রেকাত ফরজ নামাজ কমাইয়া দিয়া তার পরিবর্তে খুতবা দিছে, এত গুরুত্বপূর্ণ এই খুতবাটা। কিন্তু আমাদের মুসল্লিরা দেখবেন যে ওনারা এই খুতবা রাইখা ওনারা নফল নামাজ পড়ে, ওনারা নফলের ফজিলত এত পাইছে, ওই ফজিলত আমরা আজ পর্যন্ত কোথাও খুঁজে পাই নাই। বাস্তবে যে ওনারা কত ফজিলত পাইছে এই নফলের, যে খুতবা হচ্ছে এটা ছাড়িয়ে দেওয়া উনি নফল করছে। কাজে এটা হুজুররা বলবেন কি করবে মানুষ না করবে আর তো বলা যায় না, এগুলো বোঝা। আসলে দেখো
যেখানে আল্লাহ তাআলা তার দুই রেকাত ফরজ নামাজ মওকুফ করে দিয়ে রহিত করে দিয়ে তোমার দুটো খুতবা দিল, যে খুতবাটা শোনো, এর মধ্যেই তোমার জীবন চলার ব্যবস্থা রয়েছে, তোমার ভুল ত্রুটি সংশোধনের বিধান রয়েছে, তুমি এটা ভালো করে শোনো, কিন্তু এটা শোনবে না, নফল নামাজ পড়ে। কাজে এই জন্য প্রত্যেকটা জিনিস বুঝতে হবে যে কী জন্য কী করা হচ্ছে। জুমার নামাজে অতিরিক্ত সবটা কোথায়? ফরজও কমলো অথচ সবও বাড়লো, তো সবটা কোথায়? এই সব সবই তো খুতবার মধ্যে। এখন সাহাবিরা বলছেন যে আমরা পুরা খুতবা শুনতে পাচ্ছি না, আজান হয় সাথে সাথে খুতবা শুরু হয়, কাজেই এটা আমাদের ক্ষতি হচ্ছে, আমরা কীভাবে পুরা খুতবা শুনতে পাবো, এর ব্যবস্থা কীভাবে করা যায়। তখন সব রাসূল সাহাবের মানে যারা সিনিয়র সাহাবি তারা বিষয়টা নিয়ে মানে একটা মত বিনিময় করলেন, তারা একটা ক্রস এক্সচেঞ্জ করলেন যে কীভাবে কী করা যায়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত করলেন যে তাহলে আমরা আগে একটা আজান দিব, আগে একটা আজান দিব, সেই আজান দেওয়ার পরে সব লোক মসজিদে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে আমরা দ্বিতীয় আজান দিয়ে আমরা খুতবা শুরু করে দেব। তাহলে আল্লাহ রসুলের আজানটা কিন্তু এই দ্বিতীয় আজান, যেহেতু এই আজানই রাসুলের ছিল, আর প্রথম আজানটা এটা সাহাবিদের। এখন সাহাবিরা এ ব্যাপারে একমত হয়ে গেল, আর সাহাবিরা যদি একমত হয় তো এটাকে বলে ইজমা, এবং এ ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন লান তাজমা উম্মতি আলা দলালা, আমার উম্মতগণ কখনো ভুলের উপরে একমত হবে না। উম্মত যদি একমত হয়ে যায় তখন বুঝতে হবে যে এর মধ্যে ভুল নাই, কিন্তু আমাদের প্রত্যেকটা দলের মধ্যে ভুল থাকার কারণে আজকে আমরা সমাজের মানুষগুলো একমত হতে পারছি না। কিন্তু কোনো হুজুর স্বীকার করবেন না যে আমার ভুল আছে, সবাই আমার দল ভালো, আমার হুজুর ভালো, আমার পিসব কামেল, অমুক জায়গায় উড়ে গেছে, অমুক জায়গায় এইরকম নাজেল হয়েছে, এইসব আমরা নিজের দলটাকেই সবসময় মানে ভালো মনে করি, এইটাই সারাদিন যাই প্রচার করতে থাকি, একবারও ভাবি না যে ভালো আমি না হয় আমার ভাইও ভালো হতে পারে। কাজে এই যে আল্লাহ রসুলের কথা যেগুলি যে আমার উম্মত ভুলের উপর একমত হবে না, কাজে আমাদের প্রত্যেকের মধ্যে ভুল আছে যার জন্য আমরা একমত হতে পারছি না, এগুলো চিন্তা করতে হবে। তাহলে সাহাবিরা সবাই একমত হয়ে গেলেন যে হ্যাঁ আমরা একটা আজান আগে দিব। এখন আজান আগে দেওয়া হলো, ওই প্রথম আজান, ওই আজানে সব লোক মসজিদে আসে, আসার পরে দ্বিতীয় আজান দিয়ে ওই দুটো আজানই মসজিদের বাইরে এবং বড় করে, ছোট না, ওই প্রথম আজানও বড় করে দেওয়া হচ্ছে, লোকজন ঢুকলো, দ্বিতীয় আজানও বড় করে দেওয়া হচ্ছে, ওই দ্বিতীয় আজান দিয়ে খুতবা শুরু হলো। এভাবে দুইটি আজান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জমানায় চালু হলো, একটা হলো ইজমা সাহাবা, সাহাবাই কেরামরা এই বিষয়টা একমত হয়ে এটা করেছেন। আচ্ছা, তো এখন প্রশ্ন আসে যে এই সাহাবাই কেরামদের এই কাজ করার অধিকার আছে কিনা। এটা আপনি কোরআন পাকে দেখেন, কোরআনে রাসুলের সিনিয়র সাহাবিদেরকে অনুকরণ করার জন্য আল্লাহ অন্তত চারটা আয়াতে স্পষ্ট কোরআনে বলা আছে। সুরে তওবার 100 নম্বরে দেখেন, এখন ওই সিনিয়র সাহাবিকার এটাও একটু বোঝা লাগবে, সাহাবিদের হলো তিনটা শ্রেণী, রাসুলের নবুয়ত থেকে আরম্ভ করে হুদায়বিয়া সন্ধির পূর্বক্ষণ পর্যন্ত যারা সাহাবি এরা হচ্ছেন 1 নম্বর, হুদায়বিয়ার পর থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা সাহাবি এরা হচ্ছেন 2 নম্বর, মক্কা বিজয়ের পরে যারা সাহাবি এরা হচ্ছেন 3 নম্বর। এগুলি সব কোরআনে এগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? তো এই বিষয়টা দেখেন, হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত আল্লাহ রসুলের সাহাবিদের সংখ্যা সর্বোচ্চ 3000-এর বেশি হয়নি হুদায়বিয়া পর্যন্ত, কিন্তু হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরেই মাত্র 2 বছরের পরে আল্লাহ রসুল মক্কা বিজয় করেন, সেখানে সাহাবিদের সংখ্যা ছিল 10,000। তাহলে এই 2 বছরের মধ্যে কত গুণ বাড়ল? 3 গুণেরও বেশি। আর এই হুদায়বিয়া হলো 19 বছরের সাধনা, হিজরত আগে 13 বছর, হিজরতের পরে 6 বছর, এই 19 বছরে হইল মাত্র 3000, আর 19 বছর হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরের পরে 2 বছরে 3 গুণেরও বেশি বাড়ল, এরা দ্বিতীয় স্তরের সাহাবি। আর মক্কা বিজয়ের পরে না মুহাজির না আনসার, তোলাকা, এদেরকে বলা হয় তোলাকা, অর্থাৎ এদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মক্কা বিজয়টা এটা কিন্তু একটা অ্যাগ্রেসিভ অ্যাটাক নয়, মানে আক্রমণ আত্মক যুদ্ধ নয়, এটা ওটা ডিফেন্সিভ। এটা হলো কেন, যে আল্লাহ রসুল বলছে যে
সমপরিমাণ প্রতিশোধের ব্যবস্থা ইসলামে আছে। সমপরিমাণ প্রতিশোধের ব্যবস্থা যদি নাই থাকে তাহলে আপনাকে মারতেই থাকবে, আপনি প্রতিশোধ নিতে পারবেন না, তো মারতে পারতে মারিয়ে ফেলবে আপনাকে। আর যদি সমপরিমাণ প্রতিশোধ থাকে তাহলে ও বিচারের ভয় করবে যে আমি এটা করলে এই পরিমাণ শাস্তি আমাকে ভুক্ত হবে। এই জন্য সমপরিমাণ প্রতিশোধের বিধান ইসলামে রাখা হয়েছে। এখন আল্লাহ কোরআনটাকে বলছেন ও আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, যে তোমরা ওখান থেকে ওদেরকে বাইর করো যেখান থেকে তোমাদেরকে ওরা বের করেছে। তাহলে এই হিজরত করছে মুহাজিরেরা সব মক্কার লোক না, তো মক্কার লোকেরা এদেরকে বের করছে। এখন আল্লাহ বলছে এখন তোমরা ওদেরকে বের করো, কিন্তু আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে তো ওদেরকে বের করতে পারতে যে তোরা ঘাট কাছে থাকতে পারবি না কেউ, কিন্তু আল্লাহ রাসূল তা না করে তাদের ক্ষমা করে দিয়েছেন। তো এই জন্য মক্কা বিজয় এটা কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাটাক না, এটা কিন্তু মানে একটা প্রতিশোধ, যেটা ওরা যেটা অত্যাচার করছে বের করছে, আল্লাহ রাসূল এদেরকে বের করবেন এই অনুমতি ছিল, কিন্তু তাদেরকে বের না করে আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই সাহাবিদের ব্যাপারটা দেখেন, এই যে সিনিয়র সাহাবি, সূরায়ে তওবার মধ্যে আল্লাহ বলেন আস-সাবিকুন আল আউয়ালুন মিন আল মুহাজিরিন ওয়াল আনসারে, আস-সাবিকুন আল আউয়াল, সাবিকুন মানে অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী, অগ্রবর্তী প্রথমবর্তী আনসার এবং মুহাজির যারা, আস-সাবিকুন আল আউয়ালুন মিন আল মুহাজির আনসারে ওয়াল্লাযিনা তাবাউম বিহসানেন, এবং পরবর্তীতে নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করে, রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। তাহলে এই সাবিকুন আল আউয়ালুন যারা নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করে, ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসানেন, রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। এখন এই রাদিয়াল্লাহু আনহুম খেতাব পাওয়ার জন্য সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে হবে। এই সিনিয়র সাহাবিদের আনুগত্য যদি পাওয়া না যায় তাহলে সে রাদিয়াল্লাহু আনহুর যোগ্য না, এটা সরাসরি কোরআনে বলছে, একবারে স্পষ্ট কোরআনে আয়াত। এইভাবে সুরে হাসরের মধ্যে বলা হয়েছে, সুরে নেসার মধ্যে 115 নম্বর আয়াতে বলা হয়েছে, সুরে হাসরের 9 নম্বর আয়াতে এগুলো বলা হয়েছে। তাহলে আমি সব কথাগুলো বলতে গেলাম না, আমি মোটামুটি বললাম যে সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে আল্লাহ কোরআন শরীফে বলছে, চারটা জায়গায় স্পষ্টভাবে বলেছে। এই জন্য এরা সিনিয়র সাহাবি, এই সিনিয়র সাহাবিরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা দুটো আজান দিব, প্রথম আজানের লোক আসবে, দ্বিতীয় আজান দিয়ে আমরা খুতবা পড়বো, এটা দ্বিতীয় আজানটাই রাসূলের আজান। তো এভাবে দুটো আজানই চলছিল, দুটো আজান জোরে জোরে দেওয়া হতো, কিন্তু এই আজানটা ছোট হয়ে গেল কখনো কখনো। এটার ইতিহাস হলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে গেলেন, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে তো আর মুসলমানদের আর সুখের দিন বা শান্তির দিন ফুরে গেল। এরপরে মাভি আসলো, 60 হিজরি পর্যন্ত মাভিয়া ক্ষমতায় থাকলো, তো ওনার পরে ক্ষমতায় আসলো মারওয়ান, মানে জুলুমের রাজা তো টেকে না, এটা মানে মাত্র সামান্য ইজিদ, মাত্র সামান্য 3.5 বছর রাজত্ব করার পরেই সপ্তাশনাশ হয়ে গেল। ইজিদের যে দুইটা ছেলে ছিল, ইজিদের বড় ছেলে হলো মাভি ইবনে ইজিদ, ইজিদের মৃত্যুর পরে মাভি ইবনে ইজিদ তার বড় ছেলে, তাকে সে মানে রাজতন্ত্র অনুসারে সে সাকসেসার হলো, সে উত্তর সিংহাসন উত্তরাধিকারী হলো, কিন্তু হওয়ার পরে সে 40 দিনের মধ্যে সে পদত্যাগ করলো যে আমি আমার বাপদাদারা যেভাবে জুলুমের রাজত্ব কায়েম করছে এটার দায়িত্ব আমি নেব না। এই বলে মাভি ইবনে ইজিদ, ইজিদের বড় ছেলে মাভি ইবনে ইজিদ, সে ক্ষমতা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তাকে পারিবারিকভাবে তাকে হত্যা করা হয়েছে এবং 40 দিন পরে তার মৃতদেহ বাড়ির থেকে বের হয়েছে। এটা হলো ইজিদের বড় ছেলে। এরপরে ইজিদের দ্বিতীয় ছেলে খালেদ ইবনে ইজিদ, সে নাবালক, এখন রাজতন্ত্র হিসাবে সে সাকসেসর উত্তরাধিকারী, এখন খালেদ ইবনে ইজিদ নাবালক, এখন সে তো নিজে এটা করতে পারছে না, তখন তার পক্ষে এই খেলাফতের দায়িত্ব, এই রাজ্য পরিচালনার দায়িত্ব নিল মারওয়ান। এই মারওয়ান ওই পরিবারে ঢুকলো কীভাবে দেখেন, যারা রাজনীতি করে ওই বুদ্ধি আছে। মারওয়ান হলো এক মানে অ্যাস্টিউট পলিটিশিয়ান, তো এই লোক, এই লোকের কারণেই ওসমান হত্যা, একটা বিরাট ইতিহাস আছে। এই মারওয়ান যখন দেখলো যে এজিদা মারা গেছে, তখন এজিদার বিধবা পত্নী স্ত্রী, এই বিধবা স্ত্রীকে মারওয়ান বিয়ে করছিল,
মারওয়ান বিয়া করে ওই সংসারে ঢুকছে, এখন খালেদ ইবনে ইয়াজিদ নাবালক, তার পক্ষে মারওয়ান রাষ্ট্র পরিচালনা করছে। এই সুযোগে মারওয়ান করল কি, ওই খালেদ ইবনে ইয়াজিদকে বঞ্চিত করিয়া নিজের ছেলের নাম আব্দুল মালিকের মারওয়ানকে সাকসেসর উত্তরাধিকার সে মনোনীত করল, ইয়াজিদের ছেলেকে বাদ দিল। তো ইয়াজিদের স্ত্রী যখন জানতে পারলো যে আমার ছেলেকে বাদ দিয়ে নিজের ছেলেকে উত্তরাধিকারী বানিয়েছে, তখন ইয়াজিদের স্ত্রী মারওয়ানকে ঘুমের ঘরে নাকের উপরে বালিশ চেপকে ধরে হত্যা করছে। মারওয়ান অনেক বয়স্ক ছিল আর ইয়াজিদের স্ত্রী তো যুবতী ছিল, ওকে মারিয়ে ফেলেছে। মারিয়ে ফেলানোর পরে এখন ওই রাজতন্ত্র উনি কি সই করে গেছেন, এখন রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী ওনার স্বাক্ষরিত সিলমোহর করা ওনার কাগজ করে দেখা গেল যে উনি ওনার ছেলেকে উত্তরাধিকারী করেছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান। এখন এই মাবিয়ার বংশ থেকে মারওয়ান বংশে চলে গেল রাজত্ব। এই আব্দুল মালিক ইবনে মারওয়ান, মারওয়ানের ছেলে, মারওয়ানের তো 9 মাস ক্ষমতা ছিল, 9 মাস পরে তার ছেলে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে ক্ষমতায় বসালো। এই আব্দুল ইবনে মারওয়ান সে মানে 21 বছর পর্যন্ত রাজ্য শাসন করেছে, খুব কঠিন শাসক ছিল। এই মারওয়ানের ছেলে হলো ওলিদ ইবনে আব্দুল মালিক, তারপরে হেশাম ইবনে আব্দুল মালিক, সুলাইমান আব্দুল মালিক, তিন ছেলেই একের পর এক তারা উত্তরাধিকার রয়েছে। হেশাম ইবনে আব্দুল মালিকের সময় এই আজান ছোটো করা হয়েছে এবং মসজিদে প্রবেশ করছে। সেখানে বিষয়টা এরকম হয়েছিল যে দেখা যাচ্ছে লোকেরা দ্বিতীয় আজানের পরে মসজিদে আসছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের জন্য তো প্রথম আজান হলো মসজিদে আসবে, তোমরা লেট করে আসলে কেন? তো তারা বলে দেখেন আমরা তো বাড়ি ছিলাম না, আমরা মাঠে ছিলাম, কেউ বলে আমরা দোকানে ছিলাম, আমরা কাজে ছিলাম, বাড়িতে এসে এই আজানটি আমরা শুনতে পাইছি, তো এই জন্য আমরা মনে করছি যে এটি বোধহয় প্রথম আজান, এটা আমরা ঈশ্বর করি অবলা করি আমরা এই আজানটাই শুনতে পেয়েছি। তখন এটা নিয়ে সেই যুগের আলেমরা বসলো যে দুইটা আজান দেওয়া হলো যে প্রথম আজানে সবাই ঢুকবে, দ্বিতীয় আজানে ঢুকতে হবে, এখন দ্বিতীয় আজানে আবার মানুষ ঢুকছে টুকটুক করে, কেমন কী হবে তাহলে? তখন তারা সিদ্ধান্ত নিল যে দ্বিতীয় আজানটা আমরা বড় করে দেব না, এটা ছোট করেই দেব এবং শুধু মসজিদের মুসল্লিরা যেন শুনতে পায়, এটা বাইরের লোককে আমরা আর শোনাবো না। কাজে দ্বিতীয় আজানটা মসজিদের মধ্যে এমন জায়গায় দাঁড়াবে যে মজে যাতে সবাই আজানটা শুনতে পায়, এবং মায়ের বরাবর তার সামনে বা মাঝে দাঁড়ায় আজানটা দেবে যেন সবাই শুনতে পায়, এই আজানটা আমরা বাইরে শোনাবো না। এইভাবে এই দ্বিতীয় আজানটা এভাবে মসজিদের ভিতরে আসে এবং এভাবে এটা চলে আসে। এই হলো আজানের ইতিহাস। এখন এই আজানের ব্যাপারে ওই প্রথম আজানটা যেহেতু সাহাবিরা দিছে, আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণী তারা এই আজানটাকে অস্বীকার করে, যেন ওটা আমরা দেব না। এখন অস্বীকার করলে তারা করুক, এটা নিয়ে আমাদের তো বাধা বিপত্তির কোনো কারণ নাই, যে যেটা করবে সবই তো আল্লাহর কাছে আমরা যাব, আমরা কি ভালো মন্দ যা যে করছি হয়তো আল্লাহর কাছেই পাবো, কিন্তু এটা নিয়ে আমাদের তো ঝগড়া করা ঠিক না। কিন্তু বিষয়টা না বুঝতে পারলেন কিনা, কারণ এরকম শরীয়তের বিষয়গুলি এগুলি কিন্তু অনেক বিষয় কিন্তু পরে সিদ্ধান্ত। এই যে কোরআনটা জের জবর থাকে, এই জের জবর কে দিয়েছে? হাজ্জাজ ইবনে ইউসুফ, আব্দুল মালিক ইবনে মারওয়ানের সঙ্গে হাজ্জাজ ইবনে ইউসুফ যে পূর্বাঞ্চলে গভর্নর ছিল এবং সেনাপতি ছিল, তার আদেশে আবুল আসাদ দুয়াইলি এই কোরআন শরীফে জের জবর বসিয়েছে। কাজে এরকম কিছু সংস্কার যেটা অনেক পরে হয়েছে সেটাও কিন্তু আমরা মেনে নিচ্ছি, কিন্তু কোনো কোনো ব্যাপারে আমরা খুব কঠোর হচ্ছি, যার জন্য আজকে একটা লোক মসজিদের মধ্যে মার্ডার হওয়া আপনি কী মনে করেন এবং আজান কী নিয়ে? অথচ বিষয়টা এই, এখন আপনার বুঝতে পারছেন বিষয়টা, কাজে এই জন্য এটা আপনাদেরকে অবগত করলাম যে বিষয়টা এই। এখন এটা নিয়ে যেন আল্লাহ না করুক, আমরা যেন আর কোনোদিন এটা নিয়ে ঝগড়া না করুক, যে যা করে তাকে ছেড়ে দেন, যে যা করে করতে দেন, আমরা তো সবাই মালিকের কাছে যাবো, রেজাল্ট তো তিনি দেবেন, রেজাল্ট তো আমার হাতেও না আপনার হাতেও না। আপনি আমাকে বলবেন যে হ্যাঁ আপনার নামাজ হয় নাই, কারণ আমার নামাজ হয়নি এটা কিন্তু আপনি এক্সামিনিয়ার, আমার নামাজ হইলো কিনা সেটা তো দেখতে পারি না, কাজে আপনি আমাকে বললেন না তোমার নামাজ হয় না, আর আমিও আপনাকে বলবো না যে তোমার নামাজ হয় নাই। আপনি যেটা ভালো বুঝেছেন আপনার কাছে যে দলিল প্রমাণ আছে সেটা আপনি করেন, আমার কাছে দলিল প্রমাণ আমি সেটা করছি, কিন্তু একজন একজনকে ওরকম ফতুয়া দিয়েন না, নিজে এক্সামিনিয়ার হইয়েন না, আপনার ছাত্র ছাত্রই থাকেন, আমরা সবাই ছাত্র, আমরা কেউ এক্সামিনার না, হাসবে বাঁধানে বিচার হবে, খাতা দেখবে আল্লাহ, রেজাল্ট দেবেন তিনি, এটা আপনার আমার ফতুয়ায় কিছু হয় না। আমরা কিন্তু খুব সহজে এক মানুষকে ফতুয়া দিয়ে দেয় এই লোকটা কাফের হয়ে গেছে, এই বেইমান হয়ে গেছে, এই খারিজ হয়ে গেছে, কাজে এই সমস্ত ফতুয়ার জন্য এই জিভগার কিন্তু বিচার হবে মনে রাখবে, কাজে এই জন্য আমাদেরকে সংযত হতে হবে, সাবধান হতে হবে। তো এই জন্য আর কি কথাই বলবো, শেষ করলাম মোটামুটি বিষয়টা আপনারা সবাই মনে রাখবেন। তো ইনশাল্লাহ আবার আমরা একত্রিত হবো,
আবার যদি আল্লাহ সময় দেন তাকে আমি সত্যি আমরা ইনশাল্লাহ নথি দেবো। আর জুমার নামাজ আমি ওখানে পড়ি মাদ্রাসা মাঠ মসজিদে, তো ওখানে ইনশাল্লাহ আমরা কোরআনের তাফসির যেটা সম্ভব করি, যে আপনারা যে মনে করেন ওখানে জুমার নামাজ পড়তে পারবেন। আর আমার লেখা তাফসির বই একটা সেট আমি নিয়ে আসি, যদি কারো মনে হয় তো নিতে পারবেন। তো এখন মধ্যে দোয়া করে দিচ্ছি আমি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين يا رب العالمين. يا الله أمر أبنى الغلام، الله أمر أبنى الغلام، الله أمر أبنى الغلام، الله أبنى هذا الغلام يشبه قول قرن الله. ইয়াল্লাহ আমাদের ভুল ত্রুটি আপনি মাফ করে দিন। ইয়াল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ আমরা অত্যন্ত অসহায়, আমরা প্রতিবন্ধী গোলাম, আপনার কোনো কাজ আমরা করতে পারছি না আল্লাহ। আল্লাহ তারপরও আপনি অমুক অপেক্ষী, আপনি ধনী, আপনি গুণী, আপনি আমাদেরকে মাফ করে কবুল করে দিন আল্লাহ। ইয়াল্লাহ আমরা এই তাফসির কোরআনের কথা আলোচনা করেছি আল্লাহ, জানি না জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিন। দয়া করে আপনি সব দিয়ে থাকলে তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের পাকে পৌঁছে দিন। আদম আলাই সালাম আজ পর্যন্ত আম্বিয়া আউলিয়া গাউসকে দল উলামা ফুজালা সোহাদা সহরিন সিদ্দিকিন মোমিনিন মোমেনাত মুসবিন মুসবাদ যারা দুনিয়া থেকে বেঁধে নিয়েছেন তামামের আওলিয়া পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজনরা কবরে গেছেন আল্লাহ তামামের আওলিয়া পাকে সব পৌঁছে দিন। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন, সকলকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, সকলের আওলাদ পর্যন্ত নেককার বানাইয়া দিন। আল্লাহ যাদের ঘরে বালেগা মেয়ে আছে বিবাহের ব্যবস্থা করে দিন, যাদের ঘরে বালেক ছেলে আছে বিবাহের ব্যবস্থা করে দিন। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم